বাগেরহাটের তিন উপজেলা চিতলমারি মোল্লারহাট এবং ফকিরহাটের সংযোগস্থল দিয়ে বয়ে গেছে চিত্রা নদী, আর তার উপরে নির্মাণ করা হয়েছে এই নান্দনিক স্লুইস গেট। স্থানীয়রা জানান, গোদরা নামের স্লুইস গেটটি অকেজো হওয়ায় সেচের অভাবে দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয় কৃষকদের। সমস্যার সমাধানে এবং কৃষকদের দাবির মুখে অগ্রাধিকার প্রকল্পের অধীনে 2020 সালের মার্চে 12 ভেন্ট স্লুইস গেটে নির্মাণ করা হয়। এর ফলে কৃষিক্ষেত্রে এসেছে এক বৈপ্লবিক পরিবর্তন। গেট হওয়াতে আমাদের পানি একেবারে নিচে নেমে যাবে, চৈত্র ভালোবাসের মাসে তখন শুভ হয়ে যাবে, চাষ টাস করে সুন্দর করে সুন্দর পরিবেশ হলে যাবে, তখন গেট করতে পারবো। পানি অতি সহজেই দ্রুত বেড়ে হয়ে চলে যাবে, যতটা আসবে তার থেকেও অনেকটা বেড়ে হয়ে চলে যাবে, যেহেতু বন্যার কোনো আশঙ্কাই আসবে না আমাদের এই এলাকার জন্য। আমাদের এই অঞ্চলের মৎস্য চাষী এবং সবজি বা যারা কৃষক, এরা দারুণভাবে উপকৃত হচ্ছে। মাছের যে মৌসুমটা, এটা সঠিক টাইমে আমাদের পানিটা নিষ্কাশন হবে এবং পানিটা আমরা সঠিকভাবে পাবো। এই গেটটার জন্য আমাদের এই ঘের বেড়ির মাছ পোনা ভালো হবে এবং আমাদের এলাকার লোক খুবই উপকৃত হবে। কৃষক ও মৎস্যজীবীদের যেন কোনো ধরনের অসুবিধে না হয় এজন্য প্রতিনিয়ত গেটটি তদারকি করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এই গেটটি পরিচালনা করার জন্য সার্বক্ষণিক আমাদের লোক থাকবে, যাতে কোনোভাবেই মানুষের কোনো ক্ষতির সম্মুখীন না হয়। এই গেটটার ফলে যেটা হবে, আমরা পানি ধরে রাখতে পারবো, যেটা আপনার শুষ্ক মৌসুমে এই পানিটা কৃষিকাজে ব্যবহার করা যাবে এবং মৎস্য চাষের জন্য এটা ভূমিকা রাখবে। এর বাইরে যে লবণাক্ততার প্রবেশ, সেটাও এই গেটটা প্রতিরোধ করবে। এদিকে নদীর তিন দিক দখল হয়ে যাওয়ায় সরকারি জায়গা উদ্ধার করে সৌন্দর্য বর্ধনে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন পার্ক। পার্কটিতে রয়েছে বসার সুব্যবস্থা, নদীর পাড় জুড়ে নিরাপত্তা বেষ্টনী, বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ, চিত্ত বিনোদনের সুযোগ সৃষ্টি হয় দারুণ উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা। এটা খুব সুন্দর জায়গা, এখানে নদী আছে পাশে, তারপরে অনেক গাছপালা আছে, একটা মিনি সুন্দরবন বলা যায় এখানে। পার্কটা হতে আমাদের কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, তারপরে দেখা যাচ্ছে কি আপনার আশেপাশের উপজেলা থেকে লোকজন আসছে। পরিবেশটা মনোরম, খুব সুন্দর লাগছে, এসে পরিবারের সাথে আসতে খুবই ভালো লাগে। এরকম একটা জায়গা আমাদের ছিল না, এখন আমাদের একটা জায়গা হয়েছে, আমরা অনেক আনন্দিত আর কি। ঘুরতে এসে আমাকে জায়গাটা খুব ভালো লাগে, পছন্দ হয়। বিকেলবেলা পরে আমরা ঘুরতে এসে নাতি নাতনিকে নিয়ে বাড়ি পরিবারের সবাইকে নিয়ে টিয়া। চারিপাশটাও খুব সুন্দর, সবুজ গাছপালা আছে, জলটাও খুব সুন্দর, একদম ন্যাচারাল আবহাওয়া চলে আসতেছে। পাশেই চিত্রা নদী, এর অনন্য সুন্দর একটা দৃষ্টিনন্দন পরিবেশ। পার্কের জন্য যে বাচ্চারা বসতে পারে, লোকজন আসে বসতে পারে, চাতাল করেছি, বেঞ্চ করেছি, ছাতা করেছি, তারপর রেলিং দিয়েছি যাতে বাচ্চারা নদীর পারে না পড়তে না পড়ে। বিনোদন পার্কে সোলার লাইট স্থাপন সহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার কথা জানান জনপ্রতিনিধি। আমাদের এলাকায় কোনো বিনোদনের কোনো কিছুই ছিল না, এই ইকোপার্কটা হয় যে বিনোদনটি আমাদের এলাকা মানুষ সুফল পাচ্ছে, এটা আমরা আমাদের সরকারকে আমরা আমাদের এই এলাকার থেকে আমরা ধন্যবাদ জানাই। 12 ভেন্ট রেগুলেটর স্লুইস গেট ও পার্ক নির্মাণে ব্যয় ধরা হয় 26 কোটি 82 লাখ টাকা। সময় সংবাদ, বাগেরহাট।